গর্ভধারণের চতুর্থ মাস থেকেই সাধারণত শুরু হয় মাতৃত্বের দ্বিতীয় ধাপ। এই সময় গর্ভবতী মহিলারা শরীরে নানা রকম পরিবর্তন অনুভব করে থাকেন। আজ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি গর্ভাবস্থার চার মাসে শিশুর বৃদ্ধি কিভাবে হয় এবং মাকে কি কি বিষয় মেনে চলতে হবে এবং কি কি বিষয় একেবারেই করা চলবে না, এই সমস্ত বিষয় নিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। প্রথমেই বলি গর্ভাবস্থার চতুর্থ মাসে শিশুর বিকাশ। গর্ভধারণের চতুর্থ মাসে গর্ভস্থ বাচ্চার বৃদ্ধি সবচেয়ে বেশি হয়ে থাকে, তাই মায়ের শরীরে আয়রনের চাহিদাও বৃদ্ধি পায়। এই পর্যায়ে ভ্রূণ এবং নাড়ি গঠন করার জন্য আপনার রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। মাথা থেকে পা পর্যন্ত এই সময় আপনার গর্ভস্থ সন্তানের মাপ থাকে প্রায় 6 থেকে 7 ইঞ্চির মতো। আপনার সন্তানের ব্যক্তিগত বৈশিষ্ট্য এবং সংজ্ঞাবহ ইন্দ্রিয়গুলি এই সময় সুগঠিত হয়। অঙ্গ প্রত্যঙ্গগুলি এখন আরও বেশি সক্রিয় এবং নমনীয় হয়ে ওঠে। আল্ট্রাসাউন্ড করলে আপনার ছোট্ট সোনাটির অসাধারণ সব কার্যকলাপ অভিব্যক্তি আপনি দেখতে পারবেন। মস্তিষ্কের স্নায়ু ও মুখের পেশি সুগঠিত হয়ে যাওয়ার কারণে সে এখন আঁকড়ে ধরতে, বুড়ো আঙুল চুষতে, এমনকি ভেংচি কাটতেও শিখে যায়। আপনার সঙ্গে আপনার সন্তানেরও এই সময় শারীরিক পরিবর্তন হয়। ভ্রূণ থেকে ধীরে ধীরে পরিপূর্ণ মানুষের আদলে বেড়ে ওঠার এই পর্যায়ে তার মুখের যে বৈশিষ্ট্যগুলি, তার মধ্যে চোখ, কান, নাক, চুল ও মুখের অন্যান্য বৈশিষ্ট্যগুলি আরও প্রকট হয়ে ওঠে। কানের হাড় শক্ত হয়, সমগ্র কানের গঠনের বিকাশ ঘটে। স্বচ্ছ ত্বকের সঙ্গে শিরাগুলি দৃশ্যমান হয়। ত্বকের নিচে ফ্যাট সেল বা কোষের গঠন প্রক্রিয়া শুরু হয়। ফুসফুসের গঠনও শুরু হয়, তবে শ্বাসযন্ত্রের অঙ্গ হিসেবে কার্যকরী তখনও হয় না। হাড় এবং পেশির বিকাশও হতে থাকে। শরীর জুড়ে ল্যানুগো দেখা যায়, যা নরম ত্বকের সুরক্ষা দেয়। চোখের পাতার বিকাশও শুরু হয়। আঙুলের ছাপ অনন্য বা ইউনিক হতে শুরু করে। লেজ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। হাত ও পা ফ্লেক্সিবল হয়ে ওঠে। কিডনিও কার্যকরী হয়ে ওঠে। এবার আমরা জানব চতুর্থ মাসে মায়ের কি কি করণীয়। চিকিৎসকের অনুমতি নিয়ে হাঁটা, যোগব্যায়াম, সাঁতার বা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এমন কিছু সহজ ওয়ার্কআউট করার যে অভ্যেস আছে তা চালিয়ে যান। বাম দিকে কাত হয়ে ঘুমানোর চেষ্টা করুন। নাক থেকে হালকা রক্তপাত হওয়া, স্টিফ নোজ বা কান ব্লক হয়ে যাওয়া খুব সাধারণ সমস্যা, তাই হাতের কাছে টিস্যু ও প্রয়োজনীয় ওষুধ রাখার চেষ্টা করুন। কিছু ম্যাটারনিটি জামা কাপড়, মানে হালকা, কম টাইট এরকম জামা কাপড় পরার চেষ্টা করুন, তাহলে আরাম পাবেন। আর এই সময় যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। আর যা যা করা উচিত নয় এই সময়, মদ্যপান করবেন না। গর্ভাবস্থায় মদ্যপান করলে ভ্রূণের ফেটাল অ্যালকোহল সিন্ড্রোম দেখা দিতে পারে। খুব বেশি গরম জলে স্নান করবেন না। বেশি তাপমাত্রা গর্ভস্থ ভ্রূণের পক্ষে ক্ষতিকারক। এবং ধূমপান করবেন না, এবং আশেপাশে কেউ ধূমপান করলে অ্যালাও করবেন না। ধূমপান বাচ্চার মধ্যে প্রতিবন্ধকতা বা জন্মানোর সময় নিম্ন ওজন হওয়ার ঝুঁকি দেখা দিতে পারে। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্য। নমস্কার।